নারকেল ভেঙে পথচারীদের মিষ্টি খাইয়ে আগামী নির্বাচনে বাঁকুড়া পুরসভা দখলের ডাক দিল বিজেপি। নারকেল ফাটিয়ে ও পথচারীদের মিষ্টি খাইয়ে আগামী পুরসভা নির্বাচনে তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভায় বদল আনার ডাক দিল বিজেপি। আজ বাঁকুড়া শহরের মাচানতলায় বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রকাশ্য রাস্তায় নারকেল ফাটিয়ে আগামী পুরসভা নির্বাচনের বদলের ডাক দেন। পরে সাংসদ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাচানতলা এলাকায় বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মিষ্টি বিতরণ করেন। মিষ্টি তুলে দেওয়া হয় সাধারণ পথচারীদের হাতেও। পরে সাংসদ বলেন, গ্রিন সিটি প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে বাঁকুড়া পুরসভা আপাত মস্তক দুর্নীতি ও কাটমানি কাণ্ডে ডুবে রয়েছে। আগামী দিনে বিজেপির নেতৃত্ব ভালো পুরসভা শহরের মানুষকে উপহার দেওয়ার ডাক দিয়ে আজ থেকেই সেই নির্বাচনের প্রচার প্রস্তুতি শুরু হয়ে গেল। কর্মতীর্থ, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দীর্ঘ সময় ব্যয় করে যত্রতত্র ছোটাছুটি দিন শেষ, চলে আসুন কর্মতীর্থে। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল ভাণ্ডার। এখানে রয়েছে জুতো, কাপড়, ওষুধ, মিষ্টি, ধূপ, গ্রোসারি, স্টেশনারি আইটেমসের দোকান। এছাড়াও রয়েছে বিউটি পার্লার, ফটো স্টুডিও, শঙ্খ ভাণ্ডার এবং তথ্য মিত্র কেন্দ্র। তাই ঘন্টার পর ঘন্টা বাজার ঘোরা বন্ধ করে আজই চলে আসুন কর্মতীর্থে। ঠিকানা রঘুনাথপুর ব্লক ডাঙ্গা দিনুবাবুর ঘেরার সামনে। মাচানতলায় মিষ্টি খাওয়ানোর থেকেও বড় কথা হচ্ছে শনিবার বারবেলা দুপুর ১২টার সময় নারকেল ফাটিয়েছে, আর নারকেল ফাটিয়ে বিজেপির প্রতিজ্ঞা বাঁকুড়ার মানুষকে ভালো মিউনিসিপ্যালিটি দেব, ভালো পৌরসভা দেব, যে পৌরসভাতে কোনো কাটমানি থাকবে না, যে পৌরসভাতে মানুষের সত্যিকারের উন্নয়ন হবে, যে সমস্ত টাকা কেন্দ্র রাজ্য থেকে আসবে তার সঠিক ব্যবহার হবে। এই যে গ্রিন সিটি, গ্রিন সিটির নামে চারিদিকে সব রাস্তা বড় হলো, বাঁকুড়ার মানুষ বুকে আশা বাঁধলো যে আমাদের রাস্তাঘাট বড় হচ্ছে, ফুটপাত দিয়ে হাঁটতে আর কষ্ট হবে না। কি হলো, তারের বেড়া পড়লো, সেখানে কিছু সৌন্দর্যায়ন হলো, আবার যথারীতি তার বাইরে সমস্ত মানুষেরা বসতে লাগলো, মানুষের হাঁটার চলার রাস্তা আরও ছোটো হয়ে গেল। আমরা জানি না গ্রিন সিটিতে কী হয়েছে, গ্রিন সিটিতে কত টাকা এসছে, কত টাকার আদা প্রদান হয়েছে। আমি মনে করি পৌরসভার শ্বেতপত্র প্রকাশ করা উচিত যে গ্রিন সিটিতে এত টাকা এসছে, এই সৌন্দর্যায়নের জন্য আমরা এখানে এখানে এই এত টাকা ব্যয় করেছি। যেমন দুর্গাপুজোর হিসেব অনেক কমিটি এরকম দেয়, ঠিক সেই রকম চারিদিক থেকে অভিযোগ। যত আবাসনে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, যা বাংলা আবাসন যোজনা নাম হয়েছে, সেখানেও যে টাকা আসছে সেই টাকাতেও সব কাটমানি চলছে। কেউ পেনশন তাতেও কাটমানি, কেউ মারা গেছে তার জন্য যে অর্থ ৪০,০০০ টাকা সেখানেও কাটমানি। কী একটা অদ্ভুত পরিস্থিতি। কাজেই বাঁকুড়া মিউনিসিপ্যালিটি একবার বিজেপি দেখিয়ে দেবে, মানুষের কাছে আহ্বান যে আপনারা বিজেপির সাথে সাথ দেবেন, যেমন লোকসভা নির্বাচনে সমস্ত ওয়ার্ডগুলোতে বিজেপি জিতেছে, ঠিক সেই রকমভাবে মিউনিসিপ্যালিটির যে নির্বাচন সেই নির্বাচনেও যেন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটা ভালো প্রশাসন দেব। একদম একদম মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো। দেব প্লাজা, দৈনন্দিন জীবনের ব্যবহার্য সামগ্রীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দেব প্লাজা। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিপুল ভাণ্ডার। দেব প্লাজার ফার্স্ট ফ্লোরে রয়েছে মনপসন্দ মিনিমল। এই মিনিমলে আপনারা পেয়ে যাবেন কসমেটিক্স, ফুড, গিফটস ও স্টেশনারি আইটেমস। আপনি কি জামাকাপড় কেনার কথা ভাবছেন? তাহলে তার জন্য রয়েছে বিনায়ক ফ্যাশন, দেব ফ্যাশন, রিক ফ্যাশন, জিন্স গ্যালারি, এই স্টলগুলি। কসমেটিক্স ও গিফটস আইটেমস কিনতে হলে চলে আসুন ড্রিম গার্ল, লেডিস কর্নার, নারী সভা ও গিফট গ্যালারি, এই স্টলগুলিতে। তাছাড়া হস্তরেখা ও কুষ্টি বিচারের জন্য এখানে রয়েছে শিবম জ্যোতিষী সেন্টার। বিভিন্ন ডিজাইনের ম্যাচিং ব্লাউজ কেনার জন্য রয়েছে সোনাই ম্যাচিং সেন্টার। আর দেব প্লাজার পদক্ষেপ শু হাউসে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুটওয়ের। একই সাথে গয়নাকাটি কেনার জন্য এখানে রয়েছে SB জুয়েলারি। এই সব প্রয়োজনীয় জিনিসগুলি কেনার জন্য দোকানে দোকানে না ঘুরে সোজা চলে আসুন দেব প্লাজায়। একই সাথে দেব প্লাজায় স্টল ভাড়া নিতে হলে অতি শীঘ্রই যোগাযোগ করুন।
ঠিকানা দেব প্লাজা রঘুনাথপুর নতুন বাজার। সম্পর্ক ফোন নম্বর 8918767987।